প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। সৌদিতে সাইবার ক্রাইমের কঠিন শাস্তি। সৌদি আরবে কেউ যদি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতিসাধন করে বা সাইবার ক্রাইমের মাধ্যমে অন্যদের থেকে অর্থ হাতিয়ে নেয়, তাহলে কঠিন শাস্তির কথা জানিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন বিভাগ। বলা হয়েছে, কেউ যদি ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতিসাধন করে বা সাইবার ক্রাইমের মাধ্যমে অন্যদের থেকে অর্থ হাতিয়ে নেয়, তবে তাকে 3 বছর পর্যন্ত জেল এবং 20 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, যদি কোনো ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে কোনো ভুয়া লিঙ্ক, মেসেজ বা ইমেইলের মাধ্যমে কোনো সরকারি এজেন্সি বা নিয়োগকর্তা পরিচয় দেয় বা যে কোনো অর্থনৈতিক সংস্থার পরিচয় দিয়ে অন্যান্য মানুষের অর্থনৈতিক তথ্য, ব্যাংকের তথ্য বা অর্থ হাতিয়ে নেয়, তবে এই অসাধু কাজে জড়িতদের 3 বছর পর্যন্ত জেল হতে পারে এবং 20 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।